চলচ্চিত্র পরিচালক, উপন্যাসিক, গল্পকার, সাংবাদিক, প্রতিটি পরিচয়ে পরিচিত তিনি। প্রতিটি ক্ষেত্রে তার ছিল পদচারণা, পরিচয় দিয়েছেন পারদর্শিতার। তবে সব ছাপিয়ে একজন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশের চলচ্চিত্র এবং জীবনস্পর্শী প্রতিবাদী সাহিত্যধারার গুণী শিল্পী জহির রায়হানের 88তম জন্মদিন আজ। পুরো নাম আবু আব্দার মোহাম্মদ জহিরুল্লাহ, ডাকনাম জাফর, তবে মানুষের কাছে জহিরার নামে খ্যাত তিনি। 1935 সালে 19 আগস্ট ফেনী মুজুপুর গ্রামে জন্ম তার। 1940 সালে প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি, প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ভর্তি হন ঢাকা কলেজে। সেখানে বড় ভাই শহীদুল্লাহর সঙ্গে জড়িয়ে পড়েন রাজনীতিতে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন জহির। ছাত্র জীবনে সাংবাদিক হিসেবে শুরু হয় কর্মজীবন। একই সঙ্গে প্রকাশিত হয় তার প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ। তার রচিত কালজয়ী উপন্যাসগুলোর মধ্যে অন্যতম শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ ফলা নদী ও আর কতদিন। 1952 সালের 21 ফেব্রুয়ারি প্রথম যে 10 জনের দলটি 144 স্থানে ভেঙেছিল, জহির রায়হান তাদেরই একজন। 1969 সালের গণ অভ্যুত্থানেও জড়িত ছিলেন তিনি। এ সময় তিনি ক্যামেরা হাতে সক্রিয় ছিলেন বিভিন্ন কর্মসূচিতেও, চলচ্চিত্র আগ্রহ সে সময় থেকেই। 1957 সালে পরিচালক এজ এ কারদারের সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন জহির রায়হান। 1960 সালে কখনো আসেন সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। 1964 সালে মুক্তি পায় পাকিস্তানের প্রথম রঙিন সিনেমা সঙ্গম। 1965 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র বাহানা। এরপর একে একে নির্মাণ করেন সোনার কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, আনোয়ারা, জীবন থেকে নেয়ার মতো কালজয়ী সব সিনেমা। 1970 সালে মুক্তিপ্রাপ্ত জীবন থেকে নেয়া বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত। এ সিনেমায় রূপক আকারে তুলে ধরা ভাষা আন্দোলন তার উপর এতটাই প্রভাব ফেলেছিল যে স্বাধীনতা যুদ্ধ শুরুর সময় তিনি চলে যান ওপার বাংলায়। সেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচার অভিযান শুরু করেন। পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচারকে কেন্দ্র করে তৈরি করেন প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, যা থেকে মুক্ত হয়েছিলেন স্বয়ং সত্যজিৎ। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1972 সালে জহির রায়হান বাংলা একাডেমি পদক লাভ করেন। 1965 সালে কাঁচের দেয়াল সিনেমার জন্য পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নিগার পুরস্কারের শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হন। 1972 সালে রাশিয়ার তাসকন্দ চলচ্চিত্র উৎসবে জীবন থেকে নেয়া ও স্টপ জেনোসাইড বিশেষ পুরস্কার লাভ করে। মাত্র 37 বছর জীবনের পরিধি ছিল তার। ছোট্ট এই ক্ষুদ্র জীবনে একজন মানুষ কতটা দিতে পারেন, জহির রায়হান ছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। 1972 সালে 30 জানুয়ারি বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি তিনি। এমনকি তার মৃতদেহ পাওয়া যায়নি, তবে চলে গেলেও তার রেখে যাওয়া কাজ আজও গেঁথে আছে প্রতিটি বাঙালির হৃদয়। মারিয়া সেন, শোবিজ টুনাইট।